পতাকা, নিরাপত্তা রক্ষীরা বলছেন যে কে বা কারাই পতাকা লাগালো তারা জানেন না। দিল্লির তিহার জেলে বন্দী অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে সুকর্ণা মণ্ডল, বাবা মেয়ের অনুপস্থিতিতে গোটা বাড়ি কার্যত খালি। আর এই ঘটনায় রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর জল্পনা। অনুব্রতের বাড়ির ছাদে জয়শ্রী নামের পতাকা, নিরাপত্তা রক্ষীরা বলছেন যে কে বা কারাই পতাকা লাগালো তারা জানেন না। কার্যত এই ঘটনায় রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর জল্পনা। এই নিয়ে আরো বিস্তারিত ভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সাধনা মিস্ত্রি। সাধনা, অনুব্রতের বাড়ির ছাদে বা জয়শ্রী রামের পতাকা, ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেছেন যে লোকসভা নির্বাচনের আগে তাকে ইচ্ছে করে, মানে নির্বাচনের আগে তাকে ইচ্ছে করে আটকে রাখা হয়েছে। দেখবেন, লোকসভা নির্বাচন কোটানকোট, লোকসভা নির্বাচন ফুরিয়ে গেলেই অনুব্রত মণ্ডল ছাড়া পেয়ে যাবেন, এবং তাকে বারংবার বিজেপিতে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে, বিজেপি করার জন্য তাকে চাপ দেওয়া হচ্ছে, এরকম একটি কথা, এরকম একটি বার্তা মুখ্যমন্ত্রীর তরফ থেকে অনেকবার শোনা গিয়েছে তার মুখ থেকে। এবারে সেই আবহেই, যেখানে বিজেপিতে যোগ দেওয়ার জন্য অনুব্রতকে চাপ দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর যে বার্তা, সেই আবহেই এবারে আমরা দেখতে পাচ্ছি যে আজকে সকালবেলা অনুব্রত মণ্ডলের বাড়ির ছাদে একটি হনুমানের ছবি আঁকা একটি পতাকা, এবং তাতে লেখা রয়েছে জয় শ্রীরাম। এবারে সেই জায়গা থেকেই কিন্তু জল্পনা উঠছে, যে যেটা চর্চা মূলত, যে তাহলে কি অনুব্রত মণ্ডল বিজেপিতে যোগদান করছে, তার বিরুদ্ধে যে মামলা, তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ রয়েছে, সেই দুর্নীতির অভিযোগ থেকে ছাড়া পেতে কি তিনি বিজেপিতে যোগদান করছেন, এই বিষয়টা কিন্তু একটা নিয়ে জলঘোলা হচ্ছে। কিন্তু যেটা জানা যাচ্ছে যে তৃণমূলের মুখপাত্র জামশেদ আলী খান যেটা জানাচ্ছে যে অনুব্রত মণ্ডল একজন ধার্মিক ব্যক্তি এবং তার বাড়িতে দুর্গাপুজো হয়, আমরা জানি কালী পুজো হয়, শিবরাত্রির পুজো হয়, ফলে তার বাড়িতে রামের পতাকা থাকাটা অস্বাভাবিক কিছু নয়, এবং তাই জন্যই তার বাড়িতে, এরকম ধার্মিক মানুষ যেহেতু, তাই জন্যই তার বাড়িতে হনুমানের ফটো রয়েছে, ছবিওয়ালা একটি পতাকা রয়েছে, এবং এইটা নিয়ে রাজনৈতিক জলঘোলা করার কোনো বিষয় নয়। কিন্তু যেটা জানা যাচ্ছে যে তুমি জানো যে দীর্ঘদিন ধরে অনুব্রত মণ্ডল তিনি বাড়িতে নেই, তিনি জেলবন্দী, তার মেয়ে বাড়িতে নেই, এবং নিরাপত্তা রক্ষীরা তার বাড়ির নিচে থাকেন, এবং সেক্ষেত্রে কারাই পতাকা লাগিয়েছেন, কেনই পতাকা লাগিয়েছেন, সেই বিষয়ে যদিও কিছু জানা যায়নি, কিন্তু যেটা জানাচ্ছেন যে তৃণমূলের মুখপাত্র জামশেদ আলী খান যে তিনি যেহেতু ধার্মিক ব্যক্তি, তাই জন্য তার বাড়িতে এই পতাকা কিছু অস্বাভাবিক বিষয় না, তিনি বিজেপিতে যোগদান করছেন কিনা সেই বিষয়টা নিয়ে একটা জল্পনা উঠেছিল, সেই বিষয়টাও কার্যত তিনি উড়িয়ে দিয়েছেন। বেশ, অনেক ধন্যবাদ সাধনা তোমাকে। অনুব্রতের বাড়ির ছাদে জয়শ্রী রামের পতাকা, নিরাপত্তা রক্ষীদের দাবি যে কে বা তারা এই পতাকা লাগালো তারা জানেন না। দিল্লি তিহার জেলে বন্দী রয়েছেন অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে সুকর্ণা মণ্ডল। আপনারা জানেন বাবা মেয়ের অনুপস্থিতিতে গোটা বাড়ি কার্যত খালি রয়েছে এখন। আর এই ঘটনায় রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর জল্পনা।